হ্যালো স্টুডেন্ট সমস্ত স্বাগত করুচি মু আপনার চিন্ময় স্যার আজ আপনার রিজনিং ডে ক্লাস রয়েছে 15 পনেরো নম্বর ক্লাস আমি আজ পৌঁছি আজ পড়িবা ডাইস পিলা মানে এর উপরে বারম্বার পরীক্ষার প্রশ্ন আসুচি সমস্ত এক্সাম পাই এর মাত্র গোটে দুইটি ট্রিক্রে আপনি এ প্রশ্ন সলভ করে পারবে চলন্তু স্টার্ট করিবা ডাইস প্রবলেম কেমিতি করিবা জমারু তরবরে করিবেনি আরামসে ভালো ভাবে থরেটে দেখিবে সমস্ত পরীক্ষা পাই যেতেক আপন এএসও প্রিপেয়ার হউতলে এসএসসি সবু এক্সাম পাই এটা আপনাকে কামরে লাগিব চলন্তু স্টার্ট করিবা পিলা মানে ডাইস আপন মানে জানিথিবে ডাইস হউচি আপন যদি লুডু গটি খেলিথিবে আপন জানিথিবে ডাইস ইজ এ কিউব হ্যাভিং ডিফরেন্ট নম্বরস অন অল ইটস ফেসেস পিলা মানে ফেসেস কইলে যে আপন পার্শ্ব দেখুছেন ছটি পার্শ্ব দেখুছেন সেটা হল ফেস দ নম্বরস আর ইউজুয়ালি আপনার থাকে এক রু ছ পর্যন্ত হ্যাঁ না দেয়ার আর টু টাইপস অফ ডাইস পিলা মানে মুখ্যত এটি আমার পাঠরে ডাইস কু দুই প্রকার করা হয়েছে কোণ কোণ গোটে হল বেস ডাইস ওকে আর গোটে হল ওপেন ডাইস আমি আজ এই ক্লাসে বেস ডাইস কু ভালো ভাবে বুঝবা কিন্তু না এই বেস ডাইস কু দুই ভাগে পুনি বিভক্ত করা হল কোণ গোটে স্ট্যান্ডার্ড ওকে গোটে স্ট্যান্ডার্ড মু কইবি কোণ স্ট্যান্ডার্ড ডাইস আর গোটে আপনার হল জেনারেল যেটা কি আপনার অর্ডিনারি বলে কইপারে হ্যাঁ চলন্তু দেখিবা স্ট্যান্ডার্ড ডাইস কোণ জেনারেল ডাইস কোণ তা বাবদরে ভালো ভাবে জানিবা বহুত ইজি প্রথমে জানিবা স্ট্যান্ডার্ড ডাইস পিলা মানে যে স্ট্যান্ডার্ড ডাইস বাবদরে কইবাকু রইবি যদি এই যে আপনার দেখুছেন এটি গোটে ডাইস র পিকচর দিয়া যাইছি প্রথমে আপন এই কথা জানতু যে তিনোটি ফেস দেখা যাচ্ছে এক দুই তিন আউ তিনোটি আপনার দেখা যাওনি কারণ এ থ্রি ডি পিকচরের আপনার পছপটে সেটা ব্যাক সাইড্রে রয়েছে তেমন আপন মানুষ কেবে বি পরীক্ষায় সবুলে তিন পার্শ্ব হি দেখা যাব যে প্রশ্ন আসব হল আপনার স্ট্যান্ডার্ড ডাইস বলে কেমিতি জাঁবে পিলা মানে সবুঠার সহজ তরিকা হল এই যে ভালো ভাবে কনসেপ্ট ক্লিয়ার হুম দেখুন এই যে তিনোটি পার্শ্ব আপনার দেখলে তিন ছ পাঁচ এইটা কুযায় পাখরে পাখর লে তাকে কুযায় আডজাসেন্ট মানে পাখাপাখি তিন ছর পাখাপাখি ছ পাঁচ রাখাপাখি পাঁচ তিন রাখাপাখি এটা কুযায় পাখাপাখি আর গোটে হল অপোজিট অপোজিট মানে বিপরীত যেটা কি আমি দেখি পু না তিন রলপটে কি অনেক আমি সেটা দেখা যাও না সেইটা প্রশ্ন হি পচারে তেমন স্ট্যান্ডার্ড ডাইস রেফিনেসন হল যদি কোণী যে ডাইস রপনকু লুডু গোটি দিয়া যাইব তার ফেস মনে রাখি দিয়ে পিলা মানে তার লুডু গোটি তার ফেস রে যে ভ্যালু দেখুবে তাকে মিশাণ কলে যেকোন দুইটি ভ্যালু সম অফ টু ফেস ইজ নট ইকুয়াল টু সেভেন সি কেবে বি সেভেন হেবে নাই দেখুন এটি ফাইভ কু আমি তিন রে মিশাইবা কেতে আসুচি আট পাঁচ কু আপনার ছ সাঙ্গে মিশাইবে কেতে আসিলা এগার বা তিন কু আপনার ছ সাঙ্গে মিশাইবে কেতে আসিলা ন ইয়ে কেহি বি সেভেন আসু না তেমন সম অফ দ টু ডাই ফেসেস অফ এ ডাইস ইজ নট ইকুয়াল টু সেভেন সেইটা কুযায় স্ট্যান্ডার্ড ডাইস তেমন আপনার এটি মনে আসুক তাহলে তল সেটেন্সটা কোণ না অলওয়েজ সম অফ টু অপোজিট সাইড ইজ ইকুয়াল টু সেভেন পিলা মানে অপোজিট সাইড মানে মু আপনাকে বুঝাইবাকু চাইবি যেতবে আপনার লুডু গুটি খেলতে আপনার দেখিবে ছ যদি পড়ু থাকে আমি কোণ করতে খেলা বেড়ে এইটাকে রকিকি ওল্টাই দিকে না ছ পড়া মনে পড়ছে না নাই যে খেলরে টিকে ঠকাইবা আমি এক তা পাখরে রকিকি ওল্টাই দেলে ছ পড়ে দেখিছেন না নাই তেমন ছ রপরীত হল এক মানে যেটার তার বিপরীতরে থাকবে যেটা আমি দেখা যাও না সেমিতি আউ কার বিপরীত থাকবে আপনার মানে কইপারে দুই রপরীত আপনার থাকে ফাইভ আউ আপনার তিন রপরীত থাকে কেতে ফোর এই সমস্ত মিশাণ করি দেখুন তাঁর অপোজিট সাইড কু পিলা মানে রেজল্ট সেভেন আসবে তার মানে এটু কোণ জাঁলে স্ট্যান্ডার্ড ডাইস রে অপোজিট সাইড কু মিশাইলে সেভেন হব কিন্তু সামনা সামনি যা দেখুছেন তাকে মিশাইলে সেভেন হব না তাহলে সেইটা হল স্ট্যান্ডার্ড ডাইস ক্লিয়র ভালো ভাবে বুঝলে অপোজিট সাইড কু মিশাইলে সেভেন আসুব কিন্তু সামনা সামনি যেটা আর্জেসেন্ট আপনার মিশাইলে কেবে বি কোণ আসবনি সেভেন হব নাই সম অফ টু ফেসেস ইজ নট ইকুয়াল টু সেভেন ক্লিয়র স্ট্যান্ডার্ড ডাইস কোণ জাঁপারে এইটা কেবে বি আপনার অপোজিট সাত হব কিন্তু পাখাপাখি যা ফেস দেখুবে সে কেবে সাত হবনি বুঝিগেলা এবে দেখিবা জেনারেল ডাইস ইয়ে কোণ ইয়ে হল সম অফ এনি টু ফেস ইজ ইকুয়াল টু সেভেন কোণসি বি দুইটি ফেস কু মিশাইলে আপনার সাত মিলি যাও তা মানে এটি আপনার অপোজিট সাত হব না কিন্তু ফেস কু মিশাই দেলে আপনার কোণ হয়ে যাও সাত আসি যাও দেখুন এইটি আপনার দেখবে দুই প্লস এক কেতে আসুচি তিন এ তো সাত আসিলানি ওকে
পাঁচ কু এক মিশাই পারিবা, পাঁচ এক পাখাপাখি কেতে আসলা সিক্স। মু ফেসেস লিখিছি পিলা মানে মানে এই যেটা দেখুচন্তি মুহ বলি যাহা কু দেখুচন্তি ইয়ে বি সাত আসিলানি, কিন্তু যেতবে দুই কি পাঁচ রে মিশাইবা আপনার মানে সাত পাউচন্তি। তা মানে যদি যে কোনসি দুইটি ফেস র যেটা আপনার দেখুচন্তি যদি মিশাণ ফল কলে সেভেন আসুচি, তাহলে তাকে কুয়াজে জেনারাল ডাইস, সাধারণ ডাইস বলি, জেনারাল বলি কুয়াজে। বুঝি হেলা না বুঝি হেলা নি? কনসেপ্ট জানি পাইলে এটা কেমিতি করাইলি? সেমিতি আপন আউরি বি এক্সাম্পল নেই পারিবে, যদি আপন এমিতি রকিবে, মানি নিও তো মু এমিতি আপনকে এটি 1 দেবি, এটি 2 ন দেই কি এটি 6 দেইছি হেলা, আউ আপনকে এটি 5 দেবি, ইয়ে বি আপনকর গটে কোন হই পারিবো জেনারেল ডাইস হবো, কারণ না এই 6 1 কো মিশাইলে 6 প্লাস 1 কেতে আসুচি 7 আসুচি। বুঝি হেলা সাধারণ জেনারেল ডাইস কোন, আউ আপনকর এই পূর্বটা যো কইলি স্ট্যান্ডার্ড ডাইস কোন। আউ থরে কই দউচি ভালোভাবে মনে রাখন্তু, স্ট্যান্ডার্ড ডাইস রে কোন করা যিবনি না আপনকর ফেস কেবে বি আপনকর 7 আসিব নাহি মিশাইলে, কিন্তু জেনারেল ডাইস রে দুই জনক ফেস কু মিশাইলে 7 আসিব, বাস এতিকি জিনিস। বুঝি হেলা? তাপরে কিছু মু রুল কইবি, সে রুল গুড়া কু মনে রাখিলে আপন সঙ্গে সঙ্গে এটা কু সলভ করি পারিবে, ট্রিক দেবি। এইটি কিছু পয়েন্ট কউচি পিলা মানে, প্রথম পয়েন্ট মনে দেখি রাখন্তু। কোন প্রথম পয়েন্ট? কেবে বি কোনসি ডাইস র পিলা মানে, কেবে বি কোনসি ডাইস র সামনারে দেখা যাওতুবা ফেস বিপরীত হই পারিবে নাহি, বহুত ইম্পর্টেন্ট। তা মানে এটি মু পচারিব যদি পিলা মানে একর বিপরীত মানে একরে যেটা ন দেখা যাচ্ছি কি হব, আপন মানে যাহা কুয়ন্তু চলিব, কেবে বি পাঁচ আউ দুই কহিবে নাই, বহুত বড় ভুল। কাহিকি না স্যার ইয়ে বা তাঙ্ক পাখরে অছি, ইয়ে কেবে বিপরীত হই পারিবে নাই, সেমিতি দুই র বিপরীত কেবে বি এক আউ পাঁচ হই পারিবে নাই, সেমিতি পাঁচ র বিপরীতরে কেবে বি এক আউ দুই আসিবনি, আউ অলগা পছে আসিবে কিন্তু এক দুই কেবে বি আসিবেনি। তার মানে এটা হলো সবুঠারু বড় ফর্মুলা, গোটে মনে রাখন্তু, আডজেসেন্ট ফেসেস নেভর অপোজিট, কোনসি আডজেসেন্ট নম্বর অপোজিট হই পারিবে নাই, এটা হলো বহুত বড় ফর্মুলা আপন মানক পাই মনে রইলা। যদি আউ থরে কই রাখুচি, যদি সামনারে দেখুতুবা লোক, সামনারে দেখুতুবা নম্বর, সামনারে দেখুতুবা লেটার, যাহা বি সামনারে এলিমেন্ট দেখুতবে, সিয়ে কেবে বি কাহার অপোজিট হই পারিবে নাহি, মনে রইলা না মনে রইলানি? কেহি বি কাহার হই পারিবেনি, ইয়ে তিনি জন পরস্পরর কেহি কাহার অপোজিট হই পারিবে নাহি, ক্লিয়ার? এবে যিবা কোশ্চেন কেমিতি আসে, আপনকু কেমিতি সলভ করিয়াকু পড়িব, গোটিয়ে সুন্দর এই যে ট্রিক রে সলভ করিবা। প্রথম ট্রিক 1, ইফ দেয়ার ইজ 1 এলিমেন্ট কমন অন বোথ দ ডাইস, যদি সেটারে কোনসি গোটিয়ে এলিমেন্ট কমন থাকে যে কোনসি দুইটি ডাইস রে, এট দ সেম পজিশন, তাঙ্ক পজিশন বি সেম থাকে, দেন দ নম্বর অফ দ সেম ফেসেস আর অপোজিট টু ইচ अदर। কেমিতি? কোশ্চেনটা পড়ন্তু পিলা মানে, টিকে বুঝন্তু কোশ্চেন পড়ন্তু, হুইচ ডিজিট উইল অ্যাপিয়ার অন দ ফেস অপোজিট টু দ ফেস উইথ নম্বর 4, সে কোজি নিম্নরে তলে দিয়া যাইতিবা দুইটি পিকচার রু ফিগার রু চারির বিপরীতরে কি আসিব, যৌটি চারি দেখা যাচ্ছি তার বিপরীতরে কি আসিব, আপন মানে কইছে চারি তো দেখা যাও নাই, সেইতি পাই তা পচারছি, তা মানে চারির নম্বর র অপোজিট রে কি আসিব। আমি জানি যদি লুডু গটি রে 1 2 3 4 5 6 সে কইছে চারির সামনারে কি আসিব, পিলা মানে দেখন্তু রুল কইছি গুটে ভাল রুল হেলা, এটি যদি দুইটা ডায়াগ্রাম রে, এটা হলা 1 নম্বর ডায়াগ্রাম, এটা হলা 2 নম্বর ডায়াগ্রাম হেলা, সে কোজি বোথ ডাইস রে সেম পজিশন লে সেম ফেস থিবো, এটি লক্ষ্য করন্তু মু ভালো ভাবে দেখুছি, এইটি 3 অছি, ভালো ভাবে লক্ষ্য করন্তু, ইয়ে যৌ পটরে 3 অছি পিলা মানে সেই পটরে বি সেইটি 3 অছি, যদি এই ভলিয়া কন্ডিশন লে পাইলে সেম ফেস রে সেম নম্বর রহুছি, তাহলে যাহা আপনকর রহিছি সে পরস্পর বিপরীত হবে, তা মানে এইটি আপনকর 2 র বিপরীত কি হবে, আপন মানে কইবে স্যার 2 র বিপরীত হই যিবে কি না 6, সামনা সামনি যে যার যে যা হয়ে যাবে, যদি সমান রইথিব হলা জনিয়ে সমান থিলে, সেবেলা যদি মু পচারিবি একর বিপরীত কি আপন কইবে স্যার এক এটি অছি এটি পাঁচ অছি, তেণু একর বিপরীত পাঁচ বা পাঁচ র বিপরীত রে কি আসিব এক, তাহলে এবে যদি পচারিবি পিলা মানে 3 র বিপরীত কি আপন কইবে স্যার 3 কোন দুইটা কেবে রইব কি, 3 র বিপরীত 3 কেবে হবনি, সে নিজে তার অপোজিট রে দুইটা নম্বর কেবে রইব কইলে লুডু গটি রে, তেণু কোউ নম্বর বাকি রইলা, এক পলাই যাইছি, দুই পলাই যাইছি, তিন পলাইলাণী, পাঁচ পলাইলাণী, ছ পলাইলাণী, আউ তাহলে 3 র বিপরীত কি
চারি। তেমন আমি প্রশ্ন পচারি লা যে চারির অপোজিট্রে কি রইব, তেমন সঠিক আনসার আপনার এটি মারিপারে যে চারির অপোজিট্রে আপনার কাহকু বলে আনসার কইপারে, অপশন এ তিন বলে কইপারে। বুঝিগেলা না বুঝিগেলানি? ইয়ে হল গোটে ট্রিক, আউথরে কইদি যদি কোণী পরীক্ষার আপনার দুইটি ডাইস দেখবে, ডাইস রে কোণ করেছিল আপনার মানুষ না গোটে নম্বর এই যে থ্রি দেখুম যে ফেস রে অছি সেপট ডাইস রে যদি সেই নম্বর থিব আউ যাহা রইলে সে সেম র অপোজিট হয়ে যাবে, টু হয়ে যাব সিক্স র ওয়ান হয়ে যাব ফাইভ। ইয়ে হল গোটে আপনার অস্ত্র, কিন্তু ইয়াপরে বি গোটে ব্রহ্মাস্ত্র দেবি সেটা বি একু চাইলে সলভ করে পারিবে। এটা বুঝিগেল তো আনসার কোণ হল অপশন এ কেমিতি হল অপোজিট মানে জাঁপারুম তো লুডু গোটি রে পিলা মানে অপোজিট মানে যে পার্শ্ব দেখুম তা পছ পটরে যেটা দেখা যাও না, ক্লিয়র? চলতু সলভ করা গোটে ট্রিক টু। ইফ দেয়ার ইজ ওয়ান এলিমেন্ট কমন অন বোথ দ ডাইস এট দ ডিফরেন্ট পজিশন দেন রোটেট দ ডাইস ইন এ ক্লকওয়াইজ ডিরেকশন টু গেট দ অপোজিট সরফেস। ইয়ে গোটে ট্রিক হল সবুঠার ব্রহ্মাস্ত্র। কমিটি যদি প্রশ্নটে পড়ু হুইচ ডিজিট উইল আপিয়ার অন দ ফেস অপোজিট টু দ ফেস উইথ নম্বর ফাইভ, সে কৌচি ফাইভ র বিপরীতরে কে আসব? পিলা মানে আপনার এটা খালি কইপারে আপনার কইদেবে যে স্যার এটি পাঁচ র বিপরীত আমি দুই নিয়ে আসবু, কারণ পাঁচ দুই মিশিকি সাত হব, কেবে সেমিতি কইবে নি। পিলা মানে এইটি মিশাণ করিকি দেখন্তু এটা আপনার কেউ ডাইস রে আসব, এটাকে যদি আপনার লক্ষ্য করবে ইয়ে পাঁচ আউ দুই যদি আমি লক্ষ্য করছেন মিশাইলে সেভেন আসুছে না, ইয়ে গোটিয়ে ডাইস র দুইটা পকাই সারা পরে তার আপিয়ার করছেন হল, তেমন পাঁচ দুই মিশাইলে এটি কেতে আসুচি সেভেন আসুচি, তাহলে এটি কেবে বি আপনার কহবে নি যে এটা আপনার স্ট্যান্ডার্ড ডাইস বলে, এটা আপনার জেনেরাল ডাইস। প্রায় বেশি প্রশ্ন আসে পিলা মানে জেনেরাল ডাইস উপরে প্রশ্ন আসে, দেখুন এটা কেমিতি করবে। এইটি লক্ষ্য কলে পূর্ব কোশ্চেনলে আপনার মানে লক্ষ্য করতু, এই পূর্ব কোশ্চেনলে আপনার মানুষ শিখাইলি যদি গোটিয়ে ফেস সেম থিব আউ কেউ সমান নথিলে, কিন্তু এটি প্রশ্ন কৌচি যদি দুইটি ইফ দেয়ার ইজ ওয়ান এলিমেন্ট কমন অন বোথ দ ডাইস ডিফরেন্ট পজিশন, এটি পূর্ব কোশ্চেনলে এটি তিন থিলা বেলে এটি তিন থিলা সেটা ম্যাটর নুহে, ম্যাটর হচ্ছে এটি পজিশন দেখুন ইয়ে এইপটরে থিলা বেলে ইয়ে বি এইপটরে থিলা, কিন্তু এবে যে কোশ্চেন আপনার দেখুম এটি দুই জনক ভিতরে কমন কি অছি, কমন অছি দুই, এটি বি দুই অছি এটি বি দুই অছি, কিন্তু এটি দুই উপরে দেখা হতলা বেলে এটি সাইডরে অছি, এই জায়গায় আমি স্যার কোণ করিবু কাহার কেমিতি বিপরীত জাণিবু? পিলা মানে গোটে বড়িয়া ট্রিকটে মনে রাখন্তু পরীক্ষায় প্রশ্ন ছাড়িকি আসবেনি, প্রথমে এইটার করিবে যেটা কমন থিব তাকু আপন মার্ক করিবে, এটি টু কমন থিলা এটি বি টু কমন থিলা, মু এটি লিখি দেলি টু এটি লিখি দেলি টু হল, তারপরে কোণ করিবে আপন এই যেটি কমন থিব ঠিক ঘন্টা ভলিয়া বুলি আসবে ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ মানে ডাহাণ পটু ঘুরবা ঘন্টায় যেমিতি বারোটা পরে গোটে দুইটা তিনটা যে ঘন্টা বুলতে সেইভাবে ডাহাণ বুলবে, তেমন দুই পরে ডাহাণকু বুলিলে কি আসব চারি আসব, পুনি তারপরে ডাহাণকু বুলিলে কি আসুচি এটি ছ আসব হল, এটি সেইভাবে পুনি দুই রু ডাহাণ রু ঘন্টা ভলিয়া বুলবে ক্লক ওয়াইজ, ডাইরেকশন চ্যাপ্টর পড়াইছিল ক্লক ওয়াইজ আন্টি ক্লক ওয়াইজ ঘন্টা ভাবে বুলবা ক্লক ওয়াইজ কুযায়, এটি দুই পরে ঘন্টা ভাবে বুলিলে কে আসব পাঁচ আসব, পাঁচ পরে বুলিলে কে আসব তিন আসব, সরিগাল আপনার আনসার এইটা যদি বনাই দেলে এবে এইটা হয়ে গেল আপনার বিপরীত, কি কার বিপরীত? এটি ছর বিপরীত তিন, চারির বিপরীত পাঁচ, আর দুইর বিপরীত কোণ দুই কইবে কি না রে পিলা মানে দুইটা নম্বর কেমিতি সমান হব, তেমন কি বলি পড়ছে যা কে গোটে লিখিদেলে হব দুইর বিপরীত হব কি এক, কারণ সবু পলাই গলি এক বঞ্চিছে, তেমন আমি প্রশ্ন পচারি লা হুইচ ডিজিট উইল আপিয়ার অন দ ফেস অপোজিট টু দ নম্বর ফাইভ, পাঁচ র কি বিপরীত আসব আপনার সাংগে সাং কেদেবে স্যার পাঁচ র বিপরীত আসব চারি এবং চারির বিপরীত আসব পাঁচ, তেমন সঠিক আনসার হয়ে যাব আপনার অপশন কেতে কোশ্চেন টু রে অপশন এ। বুঝিগেল না বুঝিগেলানি? কোণ কলি বুঝিগেল না? আউরি কোশ্চেন করাইবি কিছু ব্যস্ত নাই, ক্লিয়র করাইবি পরীক্ষার আপনার মার্ক ছাড়িকি আসবেনি। কেমিতি বুলিলি আপনার কবে স্যার এই ফর্মুলারে পূর্ব কোশ্চেন কলে কোণ হবনি? পিলা মানে টিকি এইটি এই ফর্মুলারে পূর্ব কোশ্চেন কলে হব না নাই দেখিবা ট্রাই মারিবা, হউ দুই জনকর কমন কি অছি এটি তিন অছি এটি তিন অছি মু লিখি দেলি তিন তিন, ঘন্টা ভলিয়া বুলিবা ক্লক ওয়াইজ তিন পরে এমিতি বুলিলে তিন পরে আসিব এক, এক পরে আসিব দুই, তখন তিন পরে এক, এক পরে দুই হল, তারপরে কোণ করিবা এটি তিন পরে সেভাবে ঘন্টা ভলিয়া বুলিবা
এমিতি বুলিবা। তিন পরে কি আসবে পিলা মানে? পাঁচ আসুচি, পাঁচ পরে কি আসুচি? ছ আসুচি। এটি বিপরীত কোন মিলিলা? দুইর বিপরীত ছ, একর বিপরীত মিলিলা আপনকু পাঁচ, তিনর বিপরীত কেতে লেখিবা? কারণ এক পড়েলা, দুই পড়েলা, তিন পড়েলা, পাঁচ পড়েলা, ছ পড়েলা, তা তিনর বিপরীত হয়ে যাব কি? চারি। পিলা টিকে ম্যাচ করেদেলে, পূর্ব সাঙ্গে সমান অছি কি নাই, সমান অছি কি নাই টিকে পূর্ব চেক করদবা যে এই ফর্মুলার এইটা কলে হব কি নাই, যে তিনর বিপরীত আপন মানকর এটি যেমিতি হচ্ছে এটি হব কি নাই, ভালোভাবে লক্ষ্য কলে কোণ হব পিলা মানে কুহন্তু। আমাকে প্রশ্ন পচারিছিলা এটি কোণ, হুইচ নম্বর কমস অন দ ফেস অপোজিট টু দ উইথ নম্বর ফোর, চারির বিপরীতরে কি আসব, কি আসুচি চারির বিপরীতরে? অপশন আমার হয়েছিল নাকি অপশন এ, কো প্রসেসরে করেছিলে সেতবেলে যে স্যার যদি এপটরে সমান লা তিন তিন তাহলে দুইটা হয়ে যাব ছ সাঙ্গে, এইভাবে আমি করেছিলে সেতবে ডাইরেক্ট এই রুল ওয়ান অনুসারে হল, আকটা করলে পাঁচ সাঙ্গে। তেমন এবে মনে রাখি থাকে আপনার যেটা ইজি লাগবে সেই ফর্মুলার করবে, যদি ক্লক ওয়াইজ ঘুরুচান ক্লক ওয়াইজ ঘুরিকি করতু, যদি এইটা ডাইরেক্ট বি মনে রাখিছেন এইটা কিন্তু কেবল কাম করব কাহা উপরে কহিলে, পিলা মানে যদি সেম প্লেসে থিবে দেখুন ইয়ে যে সাইডে অছি সে সাইডে অছি, হল ট্রিক ওয়ান ট্রিক টু রে হি সব প্রশ্ন সমাধান হব, আউ কিছু দরকার নাই, মনে রহিলা? সবুঠু তো এই গোটিয়ে ট্রিক্রে সব সমাধান করে পারিবে, এই যে ট্রিক টুটা ঘড়ি ভাড়া বুলিবে। যা কোশ্চেন নম্বর টু জাঁলে, কোশ্চেন নম্বর থ্রি কি যা প্রাকটিস হব, চলুন কোণ আসলা প্রশ্ন, টু পজিশন অফ ডাইস আর সোন বিলো, ওকে হুইচ নম্বর উইল আপিয়র অন দ ফেস অপোজিট টু দ ফেস উইথ নম্বর ফাইভ, পাঁচর বিপরীতরে কি আসবে? পিলা মানে এটি কোণ করা, দুইটা ডাইস আপনার চিত্র দিয়া যাই সামনে, আপনার মানে কোণ করে পারিবে এটি ভালোভাবে লক্ষ্য করতু কি সমান অছি, দেখবে কে স্যার এটি বি তিন উপরে অছি এটি বি তিন উপরে অছি, তা মানে আমি আরামসে কইপারিবা একর বিপরীত কি হব, একর বিপরীত দুই হব, কাহিকি ট্রিক ওয়ান অনুসারে একর বিপরীত আসব দুই এবং এটি পাঁচর বিপরীত আসব ছ, আপনার কে স্যার কাহিকি এটি? আরে পিলা মানে আপনার রুল শিখেইলি যদি সেম পজিশনলে সেম নম্বর থিব, ইয়ে বি উপরে তিন অছি এটি বি উপরে তিন অছি, গোটে নম্বর থিব গোটে নম্বর কমন থিব, তাহলে এবার তিনর বিপরীত কি আসব, এক দুই পড়েলা তিনর বিপরীত কি আসব, চারি আসব, হল তাহলে এবার প্রশ্ন পচারিছিলা পাঁচর বিপরীতরে কি আসব, তেমন অপশন কোণ মারিবা, অপশন সি মারিবা পাঁচর বিপরীতরে ছ আসব, বুঝিলা না বুঝিলা নি? এটা ট্রিক ওয়ান অনুসারে কলি, যদি কোনসি পিলা চাহুথিবে স্যার যদি ট্রিক টু পকাইবা হব কি নাই, হ্যাঁ পকাও না, এটি তিন অছি এটি তিন অছি লেখি দিও দুইটা তিন, ঘন্টা ভাড়া বুলিবা তিন পরে ঘন্টা ভাড়া বুলিলে পাঁচ আসব তাপরে এক আসব, এটি লিখিলি পাঁচ এটি লিখিলি এক, এটি তিন পরে ঘন্টা ভাড়া বুলিবা ক্লক ওয়াইজ ছ আসব তাপরে দুই আসব, হয়েগলা? একর বিপরীত দুই, পাঁচর বিপরীত ছ, তিনর বিপরীত তো তিন হবনি চারি হব, কাহিকি না সমান কেবে বিপরীত হয়ে পারিবে না, গোটে ডাইসরে গোটিয়ে নম্বর দুই পটরে কেমিতি রহিব, বিপরীত মানে বুঝুছেন তো, তেমন আনসার এটি আপনার হয়ে গেল, পচারিছিলা পাঁচর বিপরীত কি, আমার পাঁচর বিপরীত এটি জাঁগলে ছ, তেমন আনসার হয়ে গেল অপশন সি, রেডি? চলুন কোশ্চেন নম্বর ফোর, টু পজিশন অফ ডাইস আর সোন বিলো, দুইটি পজিশন দিয়েছি, হাউ মেনি পয়েন্টস উইল আপিয়ার অন দ অপোজিট টু দ ফেস কন্টেনিং ফাইভ পয়েন্টস, পিলা মানে এটি প্রশ্নরে নম্বর ন লেখিকি পয়েন্ট লেখিছি, হউ আমার কোন অসুবিধা আছে, কিন্তু এটা আউরি সহজ, কোন সহজ কইলে, এটি আউরি সহজ কোন, পিলা মানে যেতবেলে দেখিবে যদি দুইটা যাক আপনার কমন মিলুছি, এইটি দেখুন দুই অছি, এটি নম্বরটা লেখি দেউছি আপনার সহজ হব, এটি দুইটা ডট অছি, এটি পাঁচটি ডট, এটি গোটিয়ে ডট, এটি অছি দুইটি, এটি গোটিয়ে, এটি চারোটি, হল সবুঠু ট্রিক হল দেখুন এটি দুই জনের ভিতরে কমন কি কি অছেন, এটি দুইটি এটি গোটিয়ে, এটি বি দুই এটি বি এক, ইয়ার গোটে ফর্মুলা হল যে দুই জন গলা পরে যে বলি পড়লে সে পরস্পর বিপরীত হবে, কি কি কহিল, ইয়ে পাঁচর বিপরীত হয়ে যাব কি চার, ইয়ে আউরি ইজি ট্রিক, সবু মনে রাখবাটা দরকার, পাঁচর অপোজিট হয়ে যাব কি চারি, পচারিছিলা পাঁচর বিপরীত কি, আপনার সাংগে সাংগে অপশন ডি করবে চারি, পটাক পটাক না করবে, কাহিকি না স্যার এটি আপনার কহিবা অনুসারে যদি দুইটি সংখ্যা লেখায় কমন আসুচি, এটি দুই এক এটি বি দুই এক, তেমন এইটা আপনার এইভাবে হিসাবে করে দেবে, যেটা বলি পড়ব সেইটা হল আপনার অপোজিট, বুঝিগাল না বুঝিগালানি? পিলা মানে জাঁপাইলে তো, আউ এটি ভাবিবেনি যে স্যার মু অলগা লজিক কিছু লগাইবি, সেমিতি ভাবিবেনি, হল
এটি যদি দুইটি আপনার আসুচি আপনার আরামসে করে পারিবে, যদি এটি পাঁচ অছি, এটি এক অছি, এটি দুই অছি, এটি দুইটি ডট, এটি গোটে ডট, এটি চারোটি ডট, আপনার সাগে সাগে লক্ষ্য করবে কমন কি অছি। আপনার দেখবে স্যার এটি অছি দুই, এপটরে অছি বি দুই, এটি অছি এক, এপটরে অছি এক, তা মানে বলি পড়িলা কিয়ে। তেমন আপনার মানে এটি সাগে সাগে করবে বলি পড়িলা কিয়ে, না আপনার আনসার হয়ে যাব পাঁচ এটি বলি পড়ুছি, সেটি বলি পড়ছে চার। তেমন আপনার সঠিক আনসার হয়ে যাব অপশন পাঁচ র কিয়ে অপোজিট আসবে না অপশন চার। যদি পিলা মানে এইভাবে প্রশ্নরে আপনার এইটি পচার দেব যে দুই র বিপরীত কিয়ে, এইটি পচার দেব যে দুই র বিপরীত কিয়ে, কেমিতি সলভ করবে দুই র বিপরীত কিয়ে, মজাদার পাঠ এটি, দুই র বিপরীত কিয়ে এটি প্রশ্ন পচার দেব কেমিতি করিবা। আপনার মানে কোন করবে পিলা মানে এটি আমি ফার্স্ট রু যে নর্মাল ফর্মুলা শিখিলে সেইটা কু আপ্লাই করদেবে। কোন করবা আপন মতে কোন দুই র বিপরীত কাড়িবা পূর্বরু দুই র দুশ্মনী কিয়ে মানে কিয়ে হেবে নাহি নাহি, দেখিদেলি এটি হেবে নাহি, কিয়ে কিয়ে দুই র হেবে নাই, যে দুই পাখরে অছন্তি সে তো কেবে হেবেনি, কারণ আমি জানিলে যে স্যার আপন ফার্স্ট রু কইছন্তি দেখা যাউতুবা ফেস আডজাসেন্ট ফেস কেবে বি পরস্পর বিপরীত হেবে নাই, তেণু দুই র বিপরীত কেবে বি পাঁচ হেই পারিব নাই, পাঁচ কেবে বি হেই পারিব নি, এক বি কেবে হেই পারিব নাই, এক বি হেব নি, এটি দুই পাখরে কি অছি চার বি কেবে হেই পারিব নি, ওকে এটি দুই পাখরে আউ কি অছি এক, এক তো অলরেডি লেখা হইছে, তা মানে দুই র বিপরীত পাঁচ এক চার কেবে বি হেই পারিবে নাই, অসম্ভব। তাহলে আউ কিয়ে বলিলা লুডু গোটিরে এক পলাইলানি, চারি পলাইলানি, পাঁচ পলাইলানি, আর দুই বি নিজে পলাইব কারণ দুই তো রিপিট হবনি, তাহলে আর কিয়ে রইলা রে পিলা মানে এক দুই চারি পাঁচ পলাইলানি, আপন কই পারিবে স্যার দুই র বিপরীত হবা পাই হেলে তিন কিংবা ছ, হ্যাঁ না নাই তিন হই পারে কিংবা ছ হই পারে, মু কই পারিবিনি স্যার কোটা হব, ক্লিয়ার বুঝি পারলে কেতে ইম্পর্টাণ্ট এই জিনিস দেখন্তু, যদি পাখরে আপন দেখুচন্তি সে কেবে বি পরস্পরর বিপরীত হই পারিবে নাহি, ক্লিয়ার ভেরি গুড। চলন্তু দেখিবা নেক্সট, বুঝি হেলা তো চারি নম্বর আনসার হয়ে গলা অপশন ডি, আরামসে বুঝি হব টিকে মন দেই শুনন্তু। নেক্সট ইয়ে আসিগলা আপনকর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে যাহা পড়াইলে আমি তা দিয়ে প্রশ্ন কেমিতি আসুচি দেখন্তু পিলা মানে ওপিএসি এসও 2018 ল প্রশ্ন আপনার সামনে সে কইছে অবজর্ভ দ ডটস অন এ ডাইস এক রু ছ পর্যন্ত দেইছি, ইন দ ফলোইং ফিগার্স হাউ মেনি ডটস আর কন্টেন্ড অন দ ফেস অপোজিট টু দ্যাট কন্টেনিং ফোর ডটস, তা মানে চারি র বিপরীতরে কিয়া আসিব পচারিছি। আপন মানে এইটি মু কই রখিবি এইটি পিকচরে ডট কু গণি দেলে আপন মানে কেমিতি করিবা বনে দবা ইজি হবে দেখিবা পই দেখন্তু পিলা মানে সাগে সাগে আপন করি পারিবে এটা কু বনে দেলে আপন মানুকু ইজি হই যিব বুঝিবা পই সহজ হব, এটা কু বহুত ইজি রে আপন জানি পারিবে, ভালো ভাবে লক্ষ্য করুন। ওকে এইটি আপনার লেখিবা এইটি থিলা আপনার নম্বর কোন, এইটি আপনার থিলা 1, এটি অছি 2, দেখুন এটি গোটে ডট, এটি দুইটা ডট, এটি অছি পাঁচটা ডট, সেইভাবে এপটরে বনাই দেলে আপনার জানি যাবে, এপটরে আপনার রহিলা চারিটা ডট, এপটরে পাঁচটি ডট, এপট রহিলা গোটিয়ে ডট। প্রশ্ন পচারছি আপনার যে কোন পচারছি চারি র বিপরীতরে কিয়ে আসিব, পিলা মানে কো রুল পকাইবা এইটি আরামসে আপনার কই পারিবে স্যার এটি এক অছি এটি পাঁচ অছি, এপটরে বি এক অছি এপটর পাঁচ অছি, তাহলে সাগে সাগে কই দেবে যে বলিলা সে তার বিপরীত কিয়ে দুই র বিপরীত চারি, তেমন চারি র বিপরীত যাহা দুই র বিপরীত সেয়া, চারি র বিপরীত দুই, দুই র বিপরীত চারি, সাগে সাগে আপনার অপশন এ মারিবে, কেতে ইজি দেখুন কেতে ইজি দেখুন, পচারিলা চারি র বিপরীতরে কিয়ে আসব, আপনার মানে জানিলে স্যার এটি এক পাঁচ অছি এপটরে এক পাঁচ অছি, তাহলে সি তো গলে যে রহলে সি হল তাঁর বিপরীত দুই র বিপরীত চারি, জানি হল না জানি হলানি, এটি আউ ক্লক ওয়াইজ আন্টি ক্লক ওয়াইজ কিছু মুন্ডের পুরাঁদুনি, এটি কিছু দরকার নাই, যদি দুই জন যাক আসুচন্তি মু বারম্বার কই রখুছি দুই জন যাক যদি আসিলে যে বলি পড়িবে সি তাঁকর পরস্পর বিপরীত হবে, ওপিএসসি 18 দেখন্তু এএসও র নিশ্চিত প্রশ্ন পাইবে, পুনি কোশ্চেন নম্বর 6 ওপিএসসি এএসও র 2015 ল প্রশ্ন, দ টোটাল নম্বর অফ ডটস অন অপোজিট ফেসেস অফ এ ডাই ইজ অলওয়েজ 7, সি কইছি তাঁকর ফেস কু অপোজিট ফেস কু মিশাইলে 7 হব, তা মানে ইয়ে কোন কি রে পিলা মানে স্ট্যান্ডার্ড ডাইস, কারণ এক কু 6 রে মিশাইলে 7 হব, আপনার দুই কু 5 রে মিশাইলে 7 হুয়ে, আমি তিন কু 4 রে মিশাইলে 7 হুয়ে, অপোজিট ফেস হব আপনার 7, মু কইতিলি স্ট্যান্ডার্ড
স্ট্যান্ডার্ডাইজ রে অপোজিট মিশাইলে সাত হব। এবে পচারুচি ফাইন্ড দা করেক্ট ফিগর ফ্রম দ গিভেন অল্টারনেটিভ। ইয়ার কন্ডিশন কোন কইতিলি স্ট্যান্ডার্ডাইজ রে, ফাস্ট রু কইতিলি স্ট্যান্ডার্ডাইজ রে কোন কইতিলি না যে অপোজিট মিশাইলে সাত হব, কিন্তু দেখা যাউথুবা মানে ফেস কু মিশাইলে কেবে বি সাত আসিবেনি। তেণু সে আমাকে প্রশ্ন পচারিছি ফাইন্ড দ করেক্ট ফিগর ফ্রম দ গিভেন অল্টারনেটিভ, এমানক ভিতরু কিয়ে যে কি গোটে স্ট্যান্ডার্ডাইজ। আপন মানে চেক করিবা, আমি যদি এমিতি করিবা এটি অছি 3 ইয়ে 5 5 3 8 ইয়ে 5 2 পিলা মানে মতে গোটে কথা কইলে 5 আর 2 মিশি কি কত হই গলা 7 হই গলা, আর 2 র বিপরীত 5 এইটি আমি এই হিসাবরে যদি দেখিবা এটি 1 র বিপরীত 6 3 র বিপরীত কি 4, কারণ এটা স্ট্যান্ডার্ডাইজ। কেবে বিপরীত রে রহুতুবা সংখ্যা সামনা সামনি রহি পারিবে কি? মু বারম্বার কউচি আখিরে দেখা যাউথুবা নম্বর কেবে বি বিপরীত হই পারিবেনি, মানে পছরে রইবে নাই। তেণু এটি 5 আর 2 কেমিতি সাঙ্গার সাঙ্গার রইবে, তেণু ইয়ে কটি গলা। পিলা মানে এটি দেখন্তু এটি 3 উপরে অছি দেখা যাউচি, তা পাখরে 4 বি আমুকু দেখা যাউচি। পিলা মানে 3 4 দেখা যিবা কথা নুয়ে, সে বিপরীত এটি সাঙ্গরে দেখা যাউচি, তেণু ইয়ে বি হবনি। এটি দেখন্তু এটি 1 বি দেখা যাউচি, এটি 6 বি দেখা যাউচি, 1 6 তো বিপরীত, সে কেমিতি পাখরে পাখরে রইলে? বিপরীত কেবে পাখরে পাখরে রইবেনি, তেণু ইয়ে বি হবনি। কিন্তু এইটি লক্ষ্য করন্তু ইয়ে পরস্পর সমস্তে কোন অটন্তি, এইটা হি ডাইস স্ট্যান্ডার্ডাইজ হই পারিব। কাহিকি না এটি 3 1 আউ 5 দেখন্তু কেই কাহার বিপরীত নুয়েন্তি, 3 আসিছি এপট গ্রুপ রু আসিলা 3, এটু আসিছি 5, এটু আসিছি 1। আউ মিশাণ করি আপন দেখন্তু এক মানকর ফেস যাহাকু বি মিশাইলে আপনকর 7 আসিব নাই, মিশাইকি দেখুনান্তি 3 1 কু মিশাইলে 4, 5 1 কু মিশাইলে 6, 5 কু 3 লে মিশাইলে 8। বুঝিয়েলা না বুঝিয়েলানি? তেণু বড়িয়া প্রশ্ন অটে, সিয়ে কইতিলা স্ট্যান্ডার্ডাইজ ইয়া ভিতরু কোউটা হব। তেণু স্ট্যান্ডার্ডাইজ হবার কন্ডিশন হেলা অপোজিট সাইড কেবে বি আপনকর সাঙ্গরে রহিবে নাই, কাহার বি অপোজিট রে যিয়ে থিব সে কেবে বি সাঙ্গরে হেই পারিবে নাই। তেণু এইটা হি আপনকর সঠিক অ্যানসার, যিয়ে কি কোন পুরা ঠিক রে অছন্তি। এটি নহলে 5 2 অপোজিট দেখিলাও সাঙ্গরে অছন্তি, এটি 4 3 অপোজিট সাঙ্গরে অছন্তি, এটি 6 1 অপোজিট সাঙ্গরে অছন্তি, এটি সব হব না হেলা। আউ তাঙ্কর অপোজিট কি মিশাইলে 7 নিশ্চিত হবা দরকার, অপোজিট কি মিশাইলে, কিন্তু এটি কউচি ফেস কেবে বি 7 হউ নথুবা দরকার। আমি এটি ফেস মিশাইলে এটি 7 মিলি যাউচি, 5 মিশাণ 2 7 মিলি যাউচি, এটি মিলি যাউচি 4 মিশাণ 3 7 মিলি যাউচি, এটি মিলি যাউচি 6 মিশাণ 1 7 মিলি যাউচি। তেণু ইয়ে আপনকর কো ডাইস নুয়ে স্ট্যান্ডার্ডাইজ। বুঝিলা না বুঝিলেন? ক্লিয়ার? চলন্তু কোশ্চেন দেখিবা 7, ইয়ে বি আপনকর ওপিএসসি এস র প্রশ্ন দেখন্তু। টু পজিশন অফ এ ডাই উইথ 1 টু 6 ডট অন ইটস ফেসেস আর শোন বিলো, হাউ মেনি ডটস আর দেয়ার অন দ্য ফেস অপোজিট দ্য ফেসিং হ্যাভ টু ডটস, সে কুজি 2 র অপোজিট রে কে আসিবো। পিলা মানে এইটি লক্ষ্য কলে এটি কোন কোন অছন্তি, এটি 1 এপট রে অছি 3 এপট রে অছি 5 এপট রে উপরে অছি 5 এপট রে 2 এটি 4 পচারছি আমুকু 2 র বিপরীত রে কে আসিবো, 2 র বিপরীত রে কে আসিবো, সমান মিলুচি কি লক্ষ্য কলে? ইয়েস সমান মিলুচি, কিয়ে সমান মিলুচি ভালো হবে লক্ষ্য কলে? সমান মিলুচি, এটি সারে 5 অছি এটি 5 অছি, কিন্তু এমানে সারে ডিফারেন্ট অলগা অলগা পজিশন লে অছন্তি। তেণু এই জায়গায় আপন ক্লক ওয়াইজ ঘুরিবা, তেণু মু দুইটা এক 5 লিখি দেবি, প্রথম ফিগর কু ঘুরিবি ঘন্টা ভলিয়া, 5 পরে ঘুরিলে কোন পাইবি? 5 পরে ঘুরিলে 3 তারপরে 1, এটি লিখিলি 3 এটি লিখিলি 1, এটি যেতলে 5 রু ঘন্টা ভলিয়া ঘুরিবি ডাহাণ পটু 5 পরে আসিব 2, 2 পরে আসিব 4, হেই গলা আপনকর অপোজিট 1 র বিপরীত 4, 2 র বিপরীত 3 বা 3 র বিপরীত 2। আমাকে প্রশ্ন পচারিছিলা 2 র কে, তেণু আনসার হয়ে গেল 3, অছি অপশন ইয়েস 7 নম্বরে অপশন বি রে অছি আপনকর। বুঝিগেলা না বুঝিগেলানি? আর যদি পিলামানঙ্কু এটি মু পচারতান্তি 5 র বিপরীত কে আসিব কোন করতান্তে, আপন কইতান্তে স্যার এটি 1 2 3 4 পড়াইলে 5 পাই আউ রইলা কে 6 হি রইছি। বুঝিগেলা না বুঝিগেলানি? কেতে ইজি দেখুছন্তি এটা জানি হেলা তো, এটি কাইকি ঘন্টা ফর্মুলা পড়লা এটি বুলিবা কথা। আপন কইবে স্যার আপন কইতিলে সমান থিলে গোটে, পিলামানে সে যে সমান ফর্মুলাটা কইতিলি সেটা কেতেবেলে, যদি এটি বি উপরে 5 থিলা তাহলে এইটি যদি উপরে 5 থাকা তাহলে ইয়ে যে বলি থাকে তাকর তাকর বিপরীত হইতা, কিন্তু এটি ডিফারেন্ট পজিশন লে অছন। চলন্তু কোশ্চেন 8 পুরা ক্লিয়ার করে দেবি, এ পাঠ কিছু ডাউট রইবনি আপনকর, রিজনিং বহুত ভালো মার্ক আসবে। দেখন্তু ফাইন্ড দা নম্বর অপোজিট টু 1, 1 র বিপরীত কি? পিলে মানে ইয়ে সব আসিলা এবে 3টা ডাইস, কিছু নাই আপনকু ডরাইবা পাই 3টা ডাইস দিয়া আইছে।
কুহন্তু আপনার মতলব অর বিপরীত পচারিছি কোণ করা একর বিপরীত কাড়া হলে আপনার যেকোন দুইটা ডাইস কু নেই পারিবে কাহকু নেবে দেখুন আপনার ইচ্ছা যেকোন দুইটা ডাইস কু নেবে আপনার যদি কবি স্যার মু এই দুইটা ডাইস রে কম্পেয়ার করবি কাহকু প্রথম সাংরে আপনার করবি দ্বিতীয় কাহিকি না স্যার এটি বি তিন অপটরে বি তিন অন্তু দুইজন অলগা অলগা জায়গায় অনেক বড়িয়া কথা তেমন এইটি ঘুরাইলে তিন লিখিদেলি তিন লিখিদেলি এইটাকে যেত ঘুরাইবি তিন দুই এক তিন পরে দুই দুই পরে এক এইটাকে যেত ঘুরাইবি এমনি ঘণ্টা ভাইয়া ঘুরলে তিন পরে আসব চার চার পরে আসব পাঁচ পচার লা একর বিপরীত কি কে আসলা একর বিপরীতরে পাঁচ আসলা অপশন সি বুঝিগেলা না বুঝিগেলানি যদি এভাবে নকরিবে আউ জন কিছু পিলা কবে স্যার এমনি করবিনি মোর মন হচ্ছে মু কম করবি সেকেন্ড আ থার্ড কু কম্পেয়ার করবি ঠিক আছে সেকেন্ড থার্ড রে কমন কি অছন্তি এটি বি পাঁচ এটি বি পাঁচ কিন্তু পিলা মানে তাঙ্কর ডিফরেন্ট পজিশন ইয়ে ডাহাণ পটরে এটি অছি ইয়ে বাম পটরে সেইতিপাই আমি ফর্মুলা পকাই দেবা ঘণ্টা বুলি আসিবা ব্রহ্মাস্ত্র পাঁচ কু যেতবে বুলিবা ইয়ে আসিব তিন তারপরে আসিব চার ইয়ে পাঁচ কু বুলিলে আপনার ইয়ে আসিব কোণ পাঁচ পরে আসিব ছ ছ পরে আসিব দুই ছ দুই এবে বিপরীত কাড়িলে আপনার ইয়ে তো আমি পচারছি একর বিপরীত কেতে ইয়ে তো দুই রারি হয়ে গলা তিন রেগলা আঁচ পাই কি বলিছি পাঁচ পাই এক বলিছি বাস হয়ে গলা বিপরীত কারণ পাঁচ পাঁচ তো বিপরীত হবে বুঝিগেলা না বুঝিগেলানি তিনটা ডাইস দিয়েছিলে আপনার তিনটা দৌ চারটা দৌ পাঁচটা দৌ তা সাংর কোণী সম্পর্ক নাই পিলা মানে আপনার কোটা সুবিধা লাগুছে যেকোন নেবে দুইটা নেইকি আপনার করবে দুইটা কু ধরলে হয়ে যাব বুঝিগেলা চলতো নেক্সট দেখবা কোশ্চেন নম্বর নাইন আনসার জাগলে আট নম্বরের সি পিলা মানে সবুলে চেষ্টা করে আপনার ক্লিয়র করার ভিডিও টিকি লম্বা হয়ে যাচ্ছি কেবে মানে কাটিকি পড়াই পারিবি মু ক্লিয়র করাইবি কারণ মতো স্যাটিসফ্যাকশন ন লাগুছি যদি পিলা কোণ লাগবে সবুলে এয়া দেখে পাঠটা বুঝবা দরকার হল ইউ আর গিভেন থ্রি পজিশন অফ ডাইস দেন হুইচ ফেস ইজ অপোজিট টু দ ফেস উইথ আলফাবেট বি দেখলে নয় টাইপর কোশ্চেন ধৈর্য ধরলে বহু জিনিস শিখবে এইটি কোণ হল এটা কমিটি করা কুহ সে কুচি এটি নম্বর লা বি রপরীতরে কি আসব পিলা মানে নম্বর আসু এবিসিডি আসু যাহা বি আসু কোণী টেনশন নাই পকাতু ফর্মুলা কেউ দুইটা নবা যেকোন কেউ দুইটা নেলে আপনার করেপারে যেকোন দুইটা নবা কুহ যাহা নেলে করেপারে আগে কহিলেন আমি বি রপরীত দরকার অি রা বি রপোজিট কোণ অমে দেখবা স্যার বহু ইজি তরিকার আমি করেপারা কমিটি স্যার প্রথম গ্রাফ আদি তিন তৃতীয় পিকচর কু দেখবা এটি স্যার অডি এটি বি অ্যার এ ডি তা মানে যে বলি পড়া সি তার বিপরীত কই না না তেমন ডাইরেক্ট আমি পাইগলে স্যার এফর বিপরীত বি বাস এফর বি আনসার মিলিগলা মারদেবে অপশন বি বুঝিগেলা না বুঝিগেলানি কত ইজি রে হয়েগলা যদি স্যার এটি এ ডি সমান অক নম্বর তিন নম্বরের তাহলে যে বলি পড়া সি বিপরীত মোর তো পচারি বি রপরীত কোণ মুগলি বি রপরীত এফ আছে জাঁয়া দরকার নাই যদি সেমিতি নকরিবে ইয়ে তো ইজি রে হয়েগলা যদি সেমিতি নকরিবে যদি আপনার কবে স্যার মু সেই ফর্মুলার করবি যেটা আপনার ব্রহ্মাস্ত্র ফর্মুলার করতু কমন দেখুন কোণ অটা কমন নেবে দেখুন এটা হল ইজি তরিকা কমন দেখলে যদি এই দুইজন ভিতরে তুলনা করবে আপনার পাইবে এটি কমন এফ এটি এফ এফ লেখিলি এফ লেখিলি ঘণ্টা ভাইয়া ঘুরি যা এফ পরে ডি ডি পরে এ এফ পরে ডি ডি পরে এ দ্বিতীয় ঘুরবা এফ পরে সি সি পরে ই এফ পরে সি ই কিন্তু এটি দেখুন এ ই পাইগলে ইয়ে যোড়া ডি সি তাঁকর বিপরীত পাইগলে এফ র এফ বিপরীত রহবনি তা মানে এফ পাই আউ কি অছি সমস্ত পলাই গলে আউ বাকি অছি বি বাস যোটা আপনার খুশি লাগুছে আপনার করুন কিন্তু মতো ভালো লাগিলা প্রথম ট্রিকটা কারণ কাই কি এত পালা করিবার যাবার অছি আমি তো ডাইরেক্ট জাঁপারছ স্যার এ ডি এটি সমান অছি তা যে বলিগলা সি তার তার সাঙ্গু ধরব বাস হয়েগলা না না চল নেক্সট কোশ্চেন ফোর পজিশন অফ দ ডাইস কিছু না ফোর আপনার খালি টিকিয়ে ডরাই দেছি জোর কই ফোর পজিশন এমনি খালি গোটে ডরাইবা কথা ফোর পজিশন অফ ডাইস আর গিভেন বিলো আইডেন্টিফাই দ নম্বর এট দ বটম হোয়েন দ নম্বর অন দ টপ ইজ টু পিলা মানে টপ বটম কোণ মানে কোণ আরে টপ র বিপরীত হল বটম তা মানে সেই অপোজিট দুই র ওকে দুই র বিপরীতরে কি আসব সেই কথা কইছি দুই র বিপরীতরে কি আসব টপ বটম মানে কোণ উপর তল বিপরীত অপোজিট হল কুহন্তু কোণ করা কাহা নবা আপনার মানে কৌ না এই এত দেখা যাচ্ছে যাহা ধরলে আপনার এনসার পাইবে কিছু টেনশন নাই যাহা ধরবে কাহা ধরবা কুহ আমার দুই দরকার তেমন আপনার কবে স্যার এইটি বহু সুবিধা বাট অছি আপনার যদি কাড়িপারে কমিটি সুবিধা বাট অছি ভালোভাবে লক্ষ্য কলে
ପିଲାମାନେ ଦେଖନ୍ତୁ ଆପଣ ବହୁତ ଇଜିରେ କରିପାରିବେ, ଏଇଟା ଏକ, ଏଇଟା ଦୁଇ, ଏଇଟା ତିନି, ଏଇଟା ଚାରି, ଆପଣ ଯେକୌଣସି ଦୁଇଟାକୁ ଧରିବେ ସେଇଟା ହେଲା ଆପଣଙ୍କର ଆଇଡ଼ିଆ, ଲଜିକ୍ ଲଗେଇବେ କେଉଁ ଦୁଇ ଜଣଙ୍କୁ ନେଲେ ମୁଁ ଶୀଘ୍ର କରିପାରିବି। ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିବି ଏକ ଆଉ ଚାରି ପିକ୍ଚରକୁ ନିଅନ୍ତୁ। କାହିଁକି କହିଲେ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ତିନି ଅଛି, ଏଇଠି ଛଅ ଅଛି, ଏପଟରେ ବି ତିନି ଅଛି ଛଅ ଅଛି, ତେଣୁ ଇଏ ପଳେଇଗଲା ପରେ ବଳି ପଡ଼ିଲା କିଏ, ଏଠି ପାଞ୍ଚ ବଳି ପଡ଼ିଲା, ଏଠି ଦୁଇ ବଳି ପଡ଼ିଲା, ବାସ ମିଳିଗଲା ପାଞ୍ଚର ବିପରୀତ ଦୁଇ ବା ଦୁଇର ବିପରୀତ ପାଞ୍ଚ। ଆମକୁ ପଚାରିଥିଲା ଦୁଇର ବିପରୀତ କିଏ ଆସିବ, ଅପସନ୍ ବି ପାଞ୍ଚ ଆସିବ, ସରିଗଲା ନା ନାଇଁ, ବୁଝିଗଲା ନା ନାଇଁ, କେତେ ଇଜିରେ ଏଇଟାକୁ ଆପଣ କରିପାରିଲେ। ସେଇଟା ମେନ୍ ହେଲା ଆପଣ କୋଉ ଲଜିକ୍ରେ ନେଉଛନ୍ତି ସେଇଟା ଡିପେଣ୍ଡ କରେ। ଯଦି ସେମିତି ନ କରିବେ, ଆପଣ ଯଦି ଆହୁରି ମାନେ ଅଲଗା ନବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବେ, ମୁଁ ଯେମିତି ଏଟାକୁ ନେଇକି କଲି ଏକ ଆଉ ଚାରିକୁ, ଆପଣ କହିବେ ସାର୍ ମୁଁ ସେମିତି କରିବିନି, ଏଇଠି ଏମିତି ଅଲଗା ବି ନେଇକି କରିପାରିବି, କରିପାରିବେ କିଛି ଅସୁବିଧା ନାହିଁ। ଯଦି ଏଇଟାକୁ ଆପଣ ନେଇକି କରିବେ କୋଉଟାକୁ ଦୁଇ ତିନି କି ନେଇକି କଲେ ବି ଆପଣ ପାଇପାରିବେ, ଏଠି ଏକ ଅଛି, ଏଠି ଏକ ଅଛି, ଘୁରିବେ ଏକ ଏକ ଅଛି, ଏଇଭଳିଆ ଘୁରିଲେ ଏକ ପରେ ଚାରି ତାପରେ ପାଞ୍ଚ, ଏଠି ଏକ ଭଳିଆ ଘୁରିଲେ ତିନି ତାପରେ ଦୁଇ, ପାଇଗଲେ ନା ଦୁଇର ବିପରୀତ ପାଞ୍ଚ। ଯୋଉ ଭଳିଆ କଲେ ପିଲାମାନେ ଆନ୍ସର ଆପଣଙ୍କୁ ସେମ୍ ଆସିବ। ତେଣୁ ଆପଣଙ୍କ ଉପରେ ଡିପେଣ୍ଡ କରେ ଆପଣ କୋଉ ଇଏରେ କରିବେ। ମୁଁ ତ ବୁଝାଇଦେଲି ତିନିଟା ଜିନିଷ, ଗୋଟେ ଜିନିଷ ହେଲା ଅପୋଜିଟ୍ ଫେସ୍ କେବେ ପାଖାପାଖି ରହିବେ ନାହିଁ, ଇଏ କେବେ ବି ଇଏ ତିନି ଜଣ ଅପୋଜିଟ୍ ବିପରୀତ ହେଇପାରିବେ ନାହିଁ, ପ୍ରଥମ କଥା ଇଏ। ଦ୍ୱିତୀୟ କଥା, ଯଦି ଦୁଇ ଜଣ ସମାନ ରହୁଛନ୍ତି, ତୃତୀୟ ଜଣ ଯିଏ ବଳି ପଡ଼ିବେ ସିଏ ପରସ୍ପରର ବିପରୀତ ହେବ। ତିନି ନମ୍ବର କଥା କହିଲି, ଯଦି ଜଣିଏ ସମାନ ରହୁଛି, ଏ ଟିକ୍ ଚିହ୍ନ ମାନେ ସମାନ, ଜଣିଏ ସମାନ ରହୁଛି ଏବଂ ଫେସ୍ ମଧ୍ୟ ସମାନ, ମାନେ କେମିତି କହିଲେ ଦେଖନ୍ତୁ ଏଠି ଦୁଇ ଯୋଉ ପଟରେ ଅଛି ଏଠି ବି ଦୁଇ ସେଇପଟରେ ଅଛି, ଏଇଟା ଫେସ୍ ସମାନ ବୋଲି କୁହାଯାଏ, ତାହେଲେ ଆପଣଙ୍କର ଯିଏ ଯାହା ବଳିବ ଆପଣ ତାକୁ ସେଇ ହିସାବରେ କରିପାରିବେ। ବୁଝିଗଲା, କ୍ଲିୟର? ଦଶ ନମ୍ବର ଗଲା, ଏଗାର ନମ୍ବର, ସରି ଇଏ କ'ଣ ପ୍ୟାଟର୍ନ, ମୁଁ କ'ଣ କହିଥିଲି, ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିଲେ ସବୁ ପ୍ୟାଟର୍ନ କରିଦେବି। ହୁଇ ସିମ୍ବଲ ୱିଲ୍ ବି ଅନ୍ ଦ ଫେସ୍ ଅପୋଜିଟ୍ ଦ ଫେସ୍ ୱିଥ୍ ସିମ୍ବଲ ଷ୍ଟାର, ଏଇଭଳିଆ ବି ପ୍ରଶ୍ନ ପରୀକ୍ଷାରେ ଆସୁଛି। ସେ କହୁଛି ଷ୍ଟାର ଚିହ୍ନର ବିପରୀତରେ କିଏ ଆସିବ, ପିଲାମାନେ ଷ୍ଟାର ଚିହ୍ନର ବିପରୀତ କେମିତି କରିବା ଆପଣ ଦେଖୁନାହାନ୍ତି, କୋଉଟା କଟିଯିବ ଆପଣ ସେଇଟା ଦେଖନ୍ତୁ, ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କରିପାରିବା। ଷ୍ଟାର ଚିହ୍ନ ପାଖରେ କିଏ ଅଛି ଭଲ ଭାବେ ଲକ୍ଷ୍ୟ କରୁନାହାନ୍ତି, ଆଉ ଏଇଠି ପିଲାମାନେ ଦେଖନ୍ତୁ, ମୁଁ ଏକ ଦୁଇ ତିନି ଚାରି, ମୁଁ କହିବି ପିଲାନାମେ ମୁଁ ତିନି ଚାରି କି ନେବି, ଭଲ ଭାବେ ଲକ୍ଷ୍ୟ କଲେ ତିନି ଚାରିରେ କିଏ କିଏ କମନ ମିଳୁଛି, ଡଲାର ଚିହ୍ନ ଏଠି ଗୋଟେ ମିଳୁଛି, ଏଠି ଗୋଟେ ମିଳୁଛି, ପ୍ଲସ୍ ଚିହ୍ନ ଏଠି ଗୋଟେ ମିଳୁଛି, ଏଠି ଗୋଟେ ମିଳୁଛି, ବଳିଲା କିଏ ଏଠି ଷ୍ଟାରକୁ, ଏଠି ଆଠ, ମତେ ପଚାରିଥିଲା ଷ୍ଟାରର ବିପରୀତ କିଏ ଆସିବ, ମାରିଦେଲି ଅପସନ୍ ସି ଆଠ ଆସିବ, ସରିଗଲା। ବୁଝିହେଲା ନା ବୁଝିହେଲାନି, ଆହୁରି ବି ଯଦି ଆପଣ କରିବେ ନିଜେ ଟ୍ରାଏ କରିକି ଦେଖନ୍ତୁ, ଆହୁରି ବହୁତ ଜିନିଷ ହେଇପାରିବ, ଏଇଟାକୁ କମନ ନେବେ, ଯାହା ଆପଣଙ୍କ ଇଚ୍ଛା କମନ ନେଇକି କରିପାରିବେ। ବୁଝିହେଲା, କିନ୍ତୁ ମୁଁ ଡାଇରେକ୍ଟ ଆପଣଙ୍କୁ ଏଇଠି କରାଇଦେଲି, ଏଠି ଡଲାର ଅଛି, ଏଠି ଡଲାର, ଏଠି ପ୍ଲସ୍, ଏଠି ପ୍ଲସ୍, ତେଣୁ ଡାଇରେକ୍ଟ ଷ୍ଟାରର ବିପରୀତ ହବ କିଏ ଆଠ, ଫର୍ମୁଲା କହିଛି। ବୁଝିହେଲା ନା ବୁଝିହେଲାନି, ଆଉ ଗୋଟେ ଟାଇପ୍ର ଦେଖିଦିଅନ୍ତୁ, ବାର ନମ୍ବର, ଫ୍ରମ୍ ଦ ଫୋର୍ ପୋଜିସନ୍ ଅଫ୍ ଏ ଡାଇସ୍ ଗିଭେନ୍ ବିଲୋ ଫାଇଣ୍ଡ ଦ କଲର୍ ଅଫ୍ ହ୍ୱିଚ୍ ଇଜ୍ ଅପୋଜିଟ୍ ଟୁ ୟେଲୋ, ୟେଲୋର ବିପରୀତ କିଏ ହବ, ପିଲାମାନେ ୟେଲୋର ବିପରୀତ କିଏ ହବ କେମିତି କରିବା, ଏଇଭଳିଆ ବି ପ୍ରଶ୍ନ ଆସେ। ଆପଣମାନେ ଦେଖିଲେ ୟେଲୋର ବିପରୀତ କରିବା ପାଇଁ ହେଲେ କିଏ ସମାନ ରହୁଛି ସେଇଟାକୁ ଦେଖି ଦେଉନାହାନ୍ତି, ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ହେଇଯିବ, କୋଉଟା ସମାନ ରହୁଛି, ପିଲାମାନେ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ସମାନ ମିଳୁଛି, ଏଇଠି ଅଛି ଅରେଞ୍ଜ, ଏଇଠି ଅଛି ବି ଅରେଞ୍ଜ, ଏଇଠି ଅଛି ବ୍ଲୁ, ଏଇଠି ଅଛି ବ୍ଲୁ, ତାହେଲେ ଏଇଠି ବଳି ପଡ଼ିଲା ୟେଲୋ, ଏଠି ବଳି ପଡ଼ିଛି ଭାୟୋଲେଟ, ତେଣୁ ୟେଲୋର ବିପରୀତ ହେଲା ଭାୟୋଲେଟ, ମାର ଆନ୍ସର କାହିଁ ଅଛି, ଅପସନ୍ ହେ। ବୁଝିହେଲା ନା ବୁଝିହେଲାନି, କେତେ ଇଜିରେ ଜାଣି ହେଉଛି ତ, ତେଣୁ ୟେଲୋର ବିପରୀତ ଆପଣ ପାଇଗଲେ ଭାୟୋଲେଟ, ତେଣୁ ଆପଣ ଅଲଗା ବି ନେଇକି କରିପାରିବେ, କୌଣସି ଆପତ୍ତି ନାହିଁ, କିନ୍ତୁ ଆପଣ ସବୁବେଳେ ଲଜିକ୍ ମନେ ରଖିଥିବେ, ପାଖରେ ଥିବା ଯୋଉଟା ଆଖିକି ଦେଖାଯାଉଛନ୍ତି ସିଏ କେବେ ପରସ୍ପର ବିପରୀତ ହେଇପାରିବେ ନାହିଁ, ତା ମାନେ ଏଠି ୟେଲୋର ବିପରୀତ କେବେ ବି ରେଡ୍ ଆଉ ବ୍ଲୁ ହେଇପାରିବନି। ଦେଖିବେ ମୁଁ ସେଇ ଫର୍ମୁଲାରେ ବି ଦେଖେଇଦେବି, ଦେଖନ୍ତୁ ୟେଲୋ ପାଇଁ କିଏ କିଏ ହେବେ ନାହିଁ, ହେବେ ନାହିଁ, କିଏ ହେବେନି, ରେଡ୍ ହେଇପାରିବନି, କାହିଁକି ନା ଏଠି ରେଡ୍ ଅଛି ୟେଲୋ ପାଖରେ, ବ୍ଲୁ ମଧ୍ୟ ହେଇପାରିବନି, ବ୍ଲୁ ମଧ୍ୟ ହେଇପାରିବ ନାହିଁ, ଆଉ ୟେଲୋରେ କିଏ ହେଇପାରିବନି, ରେଡ୍ ତ ହେଇପାରିବନି ଲେଖିଦେଇଛନ୍ତି, ରୋଜ୍ ବି ହେଇପାରିବନି କାରଣ ସେ ୟେଲୋ ପାଖରେ ଅଛି, ରୋଜ୍ କଲର୍ ବି ୟେଲୋ ପାଇଁ ହେଇପାରିବନି, ଆଉ ୟେଲୋ ପାଇଁ ପିଲାମାନେ ୟେଲୋ ପାଇଁ ଦେଖନ୍ତୁ ବ୍ଲୁ ଯାଇଛି, ଅରେଞ୍ଜ ବି ହେଇପାରିବନି, ବାସ୍ ୟେଲୋ ପାଇଁ ଏତୁଟା କଲର୍ ପଳେଇଲା, ଇଏ ରେଡ୍ ହବନି, ବ୍ଲୁ ହବନି, ରୋଜ୍ ହବନି, ଅରେଞ୍ଜ ହବନି, ଆଉ ବଳିଲା କିଏ, ଯେତେ କଲର୍ ଭିତରୁ ଗୋଟିଏ କଲର୍ ବଳିଛି ସେ ଭାୟୋଲେଟ୍, ବାସ୍ ୟେଲୋ ପାଇଁ ଭାୟୋଲେଟ୍ ହିଁ ହବ। ବୁଝିହଉଛି ନା ନାଇଁ, ବେସିକ୍ କନସେପ୍ଟ ବି ଆପଣଙ୍କୁ ଶିଖେଇଦେଲି, ଯୋଉଟା ଇଚ୍ଛା ହଉଛି ଆପଣ କରିବେ। ଇଏ ପାର୍ଟ ୱାନ୍ ଥିଲା, ୟା ଉପରେ ଗୋଟେ କରିବି ମୁଁ, ଯୋଉଟା ଷ୍ଟାର୍ଟିଂରୁ ଆପଣମାନଙ୍କୁ କହିନଥିଲି ପିଲାମାନେ ଯେ ଡାଇସ୍ ଦୁଇ ପ୍ରକାରର, ବର୍ତ୍ତମାନ ଇଏ ସବୁ ବେସ୍ରେ ପଢ଼େଇଦେଲି, ଆଉ ଗୋଟେ ଅଛି ପିଲାମାନେ ଓପେନ୍ ଡାଇସ୍, ତାର ଗୋଟେ ଭିଡିଓ ଦେଇଦେବି, ପୁରା କ୍ଲିୟର ପରୀକ୍ଷାରେ ଆପଣ ମାର୍କ ନିଶ୍ଚିତ କରେକ୍ସନ୍ ପୁରା ଠିକ୍ କରିକି ଆସିବେ। ହେଲା, କୁଆଡ଼େ ବହି ବସ୍ତାନି ବାନ୍ଧିଲେଣି କ'ଣ?
খালি আপন পাঠ মু পড়াই দেলি আপন খালি পড়িলে এ পাঠ করি কি দেবে এ ভাই বস্তানি বাঁধিলি এ লেখ লেখ প্রশ্ন লেখ আনসার কমেন্ট রে দেবে ইয়ে কোশ্চেন আপন মানকর এক দুই স্ক্রিনশট নিয়ে যাও হেলা ইয়ে হেলা তিন চারি এ হেই ভারি চালক মু পড়াইবি আপন পাঠ বুঝিলে কি না কেমি জানি এটা দেবে যদি ডাউট থিব মতে কহিবে আমি পার্ট টু বেলে তাকে ডিসকশন করদবা হেলা আউ রিজনিং র যদি আমি বর্তমানে অছন্তি কত নম্বর ক্লাসরে পনেরো নম্বরে যদি ইয়ার সবু ক্লাস দেখিয়া চাহুচার এমিতি মানে সতরে যদি বুঝিয়া চাহুচার মু আপনার গোটে প্লে লিষ্ট করছি রিজনিং প্লে লিষ্টে পুরা মূলর আপনার দেখিপারে হ্যাঁ ভালো লাগিলে নিশ্চিত লাইক করবে সেয়ার করা কেবে ভুলবে না কমেন্টে আনসার দেবে কেতে বুঝিছেন কোণ অসুবিধা হয়েছে জনাইবে আ্যানেলটিকে সবসক্রাইব করে রাখতু সমস্ত এমিতি নূন্য ভিডিও পাইয়া যদি আপনার ভিডিওর অপডেট পাও না তাহলে টেলিগ্রাম চ্যানেলে যোড়ি হয়ে যাতে ইয়ার পিডিএফ এবং লিঙ্ক পাইযে সমস্ত থ্যাংক ইউ জোরদার পড়াপড়ি করতু পুরা সবজেক্ট ক্লিয়র করুন গড ব্লেস ইউ মাই স্টুডেন্ট।